রাতের আধারে পশু চিকিৎসা কেন্দ্রের ভেতরে অবৈধ কর্মকাণ্ড দেখে সরব হলেন এলাকাবাসী। জানা যায়, চার দিন পূর্বে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কৈলাসহর পশু চিকিৎসা কেন্দ্রে আচমকায় অভিযান চালান। কারণ এই পশু চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল মন্ত্রীর কাছে। পশু হাসপাতাল পরিদর্শন করার পর একাধিক ত্রুটি নজরে পড়ে মন্ত্রীর চোখে। বেশ কিছু মেয়াদে উত্তীর্ণ ঔষধ ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখতে পেয়ে মন্ত্রী সুধাংশু দাস স্টোর রুমটি সিল করে দিয়ে আধিকারিকদের সরজমিনে স্টোর রুমটি খতিয়ে দেখার নির্দেশ দেন। जितना एक्सपायर हो गया है सबका रिस्पॉन्सिबिलिटी फिक्स कीजिए इसके ऊपर, लेकिन শনিবার রাত প্রায় 9টা নাগাদ দেখা যায় চিকিৎসা কেন্দ্রের প্রধান দরজাটি বন্ধ করে দিয়ে ভেতরে কয়েকজন কর্মচারী কাজ করছেন। এ বিষয়টি এলাকাবাসীদের নজরে এলে সন্দেহ জাগে। সাথে সাথে এলাকাবাসীরা কৈলাসহর থানায় খবর দিলে কৈলাসহর থানার পুলিশ হাসপাতাল চত্বরে এসে উপস্থিত হয়। আমি আইসি সন্ধ্যার সময় বিকালবেলা আমি একটা সিগনেচার লেগে আইসি কাজ হলো। আমি তো জলগাঁও অফিসে থাকি না, তো আমার একটা কাগজ দিছিল আর কি, তাই স্যার কত বউ এখানে আমি এখানে পাবলিক অভিযোগ করতেছে আপনারা এখানে বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার জন্য আমার এখানে আমি তো আইসি সন্ধ্যার সময় তো স্যারের বয়ে রাখি। এখানে তো দেখেন, যদি কিছু হইতো তো বাইরে আপনারা দেখছেন, এখানে কি আছে আপনার নিয়ে দেখেন। আমি তো এখানেই ছিলাম, আমি তো হাঁটতে ছিলাম একটা আবার সময়, আমি তো আমি কিছু করিনি। আরে না তো আমি তো রাস্তায় হাঁটতে ছিলাম, আমি দৌড় দিয়ে বলবো রাস্তায় হাঁটতে ছিলাম, ভাগার কি আছে। আমার হাতে কিছু আছে নাকি আপনি দেখেন, কিছু আছে নাকি আমার হাতে। আপনার নাম? সুভাষী দেবচন্দ্র। আজকে রাত্রে প্রায় 8টা-9টার সময় আমরা পার্টিতে আসলাম মিটিংয়ে, হঠাৎ করে খবর পাই যে ভেটেরিনারি থেকে রাত্রেবেলা বাড়ির দিকে দরজা লাগাই ডাক্তারবাবু বাইরে আটাটি করতেছেন, ভিতরে দুজন স্টাফ কি করতেছেন। তো সাথে সাথে আমরা পার্টির স্কুলবান আইলাম, আইয়া দেখলাম যে এখানে গেইটেও তালা দেওয়া, গ্রিলেও তালা দেওয়া, অফিসের ভিতরে দুইটা লোক অফিসের স্টাফ কিতা কাজ করতেছে। তো প্রথম বাইনে আমরা আইয়া পুলিশটা খবর দিয়ে খুলনা দেখা গেলো, তারা স্টক রেজিস্টার টেজিস্টার এটি ঠিক করতেছে। ওই দিন দুই দিন আগে বোধহয় আমাদের মিনিস্টার সাহেব আইসলেন, আইসলেন এটা সিল টিল করে গেছেন, যে ঘর সিল করে গেছেন এই সিলের রুমও খোলা। আজকে দেখলাম আইয়া একদিকে দরজা খোলা, একদিকে তালা মারা, মানে এখানের মধ্যে দুই নম্বরে কিছু একটা হইতেছে এটা বোঝা গেছে। যাই হোক, পুলিশ আইসেন, তারা ইনভেস্টিগেশন করবেন অবশ্যই। আমরাও আমাদের তরফ থেকে মিনিস্টার সাহেব জানাইবো যে এটা কী হয়েছে ঘটনা, যাতে ভালো টিকে ইনভেস্টিগেশন হয়। দুবাই নমস্কার। Bureau report, Voice 18.